জন্মদিনের ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর রাহি তুমিও বলে দাও যে আমার জন্মদিনের পুরো ভিডিও দেখবে তোমরা সকলে মিলে, আর ভালো লাগলে লাইক করে দেবে। তো আমি রাতে যেহেতু ইন্ট্রোডিউস করেছি তোমাদের সাথে, তো দেখতে পাচ্ছ রাহি কিন্তু ঘুম পেয়ে গেছে। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল চলে এসেছি রাহিকে উইশ করতে। আমি এখন ঘুম থেকে উঠে রোদে বসে আছি। আমার তো কোনো কাজ নেই, তাই আমি এখন পিপির সাথে একটু রোদে বসে আছি। অনেক ঠান্ডা লাগছে আমার, অনেক ঠান্ডা। দেখতেই পাচ্ছ আমি সবজি নিয়ে বসে পড়েছি, মানে পুরো মনে হচ্ছে সবজির দোকান। তো এটা আমার মানে গেম শো হচ্ছে, মানে এতগুলো সবজির মধ্যে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সব সবজিগুলোকে আলাদা আলাদা করে রাখতে হবে, এটাই আমাকে মা কাজ দিয়েছে, আর সেই কাজটা তো আমাকে করতেই হবে। তো এই কাজ করতে গিয়ে আমার মাথা তালগোল পেকে যাচ্ছে, মানে আমি বুঝতে পারছি না কোথায় কি রাখবো, সব গুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে দিদি নাম্বার ওয়ান খেলছি। তো যাই হোক, দুপুরবেলা ওই সবজি বাছা করার পর আমরা এই যে এখন ঘর সাজাতে বসে পড়েছি, মানে আমি আর বৌমনি ঘর সাজাচ্ছি। তো পুরো ঘরটা সাজিয়ে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল ডেকোরেশনটা কেমন হয়েছে। তো তোমরা দেখতে থাকো সাজানোটা। আমাদের দেওয়ালের ডেকোরেশন করতে পায় বিকাল 5:30 বেজে গিয়েছিল। তো তারপরে বেলুন ফোলানো হচ্ছিল, কারণ এখনও বেলুনের কাজ বাকি, এখনও অনেক কাজ বাকি। তো দেখো বৌমনি বেলুনগুলো লাগিয়ে নিয়েছে, সব লাগিয়ে নেওয়ার পর এবার লাইটিংগুলো লাগাচ্ছে। তো চলো তোমাদেরকে একটু পুরো ঘরটা ঘুরে দেখিয়ে দিই কেমন করে সাজিয়েছি চারিদিকটা। দেখতে পাচ্ছ এদিকের কাজগুলো অবশ্য ভাইয়েরা করেছে, আর আমি আর বৌমনি করেছি এই দেওয়ালের দিকটা। তো এবার তোমরা দেখে নাও রাত্রেবেলা সম্পূর্ণ সাজানোর পর কেমন হয়েছে। তো ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট কিন্তু করতেই হবে, নইলে তো আমি বুঝতে পারবো না তোমাদের কেমন লাগলো। তো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর এই ডেকোরেশনটা স্পেশালি হয়েছে বার্থডে সেলিব্রেশন প্লাস তার পরের দিন ছিল মেরি ক্রিসমাস, তো দুটোই একসাথে মানে এই ডেকোরেশনেই কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এদিকে মা মানে পায়েস করছে, মানে রাহির ঠাম্মি রাহির জন্য পায়েস করছে, আর এদিকে দেখো রাই ঘুম থেকে উঠে এত বেলুন দিয়ে সাজানো দেখে ও পুরো পাগল হয়ে গেছে, মানে কোন বেলুন নিবে আর কোন বেলুন নেবে না। তো দেখতে পাচ্ছ ও কিন্তু বেলুনগুলো নিয়ে পুরো মানে পাগল হয়ে গেছে, কোন দিক ছোটাছুটি করবে কিছু বুঝে উঠতে পারছে না। তো ও খেলছে, খেলুক, এরপরে ওকে হচ্ছে সাজানো হবে। তো দেখো এখন বৌমনি ওকে একটা সুন্দর নতুন ড্রেস পরিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে, পুরো একদম বারবি ডল। তো এরপরে হচ্ছে ওকে গয়না পরাবে, তো গয়না বলতে ওকে হাতের চুড়িটাই শুধু পরাচ্ছে। তো দেখো হাতের ব্যাঙ্গেলস পরছে ও, ছোটো হলে কি হবে, সাজনিটা একদম ভালোই জানে। আর নিজের জন্মদিন বলে কথা না নাচলে হয়? তো দেখো কি সুন্দর নাচছে কিন্তু ওই, মানে ও যেটাতে নাচছিল সেটা হচ্ছে লুঙ্গি ডান্স ছিল। তো গানটা আমি দিতে পারিনি, কারণ গানটা দিলে হয়তো কপিরাইট চলে আসতো। তো দেখো ওর নাচটা জাস্ট অসাধারণ, এত সুন্দর নাচছে ও। এইবার দেখো চলে এসেছে রাহির কি সুন্দর কেক, একদম লাল টুকটুকে মিকি মাউসের কেক। তো তোমরা দেখতে পেলে কেকের উপর লেখা ছিল শ্রীনিকা, কারণ রাহির ভালো নাম শ্রীনিকা। এইবার দেখো রাহি বসে পড়েছে কেক কাটার জন্য, তো কেক কাটার আগে ও সবার ওকে আশীর্বাদ করবে। তো ও আজকে কেক কাটছে, ওর তিন মামু,
কাকান এদের সাথে বসে আজকে কেক কাটবে। তো এই যে এবার রাহির মাম্মাম রাহিকে আশীর্বাদ করছে। আশীর্বাদ করছে, আমার সোনা মা অনেক বড় হও, ভালো থাকো, সুস্থ থাকো আমার সোনা। এবার রাহি বসে পড়েছে কেক কাটতে। তো দেখো ও প্রথমে ভয় পাচ্ছে, কারণ মানে এত লোকজন চিৎকার গান শুনে ও ভীষণ ভয় পাচ্ছে, আর এটা ফাটানোর পরে ও আরও বেশি ভয় পাচ্ছে, ও ওই ভয়েই কাটতে চাচ্ছে না, কিন্তু ওকে জোর করে কাটানো হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সোনাম। তো এই ছিল রাহির বার্থডে সেলিব্রেশন। এবার ও কেক খাবে আর আমরাও খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর ভিডিও নতুন আসছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। থ্যাংক ইউ।